এটা কোনোটাই বাঞ্ছনীয় না। একজন প্রধানমন্ত্রী স্ট্যাচারের লোক, যিনি মুখ্যমন্ত্রীকে নির্বাচনের আগে যে ভাষায় কথাবার্তা বলেছিলেন, যে টোনে কথা বলেছিলেন, আমাদের সবার খারাপ লেগেছে। হয়তো এই প্রসঙ্গে আপনারা আমাদের অখিলগিরির কথা মানবেন। অখিলগিরির কথা তো দল সমর্থন করে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওর সম্বন্ধে যতই কটু কথা হোক, রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বা অন্য কোনো মানুষকে উদ্দেশ্য করে এই ধরনের মন্তব্য করাটা উচিত হয়নি। এর আগেও আমি বলেছি যেন কটু কথা বলার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আজকে যে যত কটু কথা বলবে তাকে মিডিয়া তত হাইলাইট করবে। মিডিয়ার যে তাদের কাছ থেকে প্রায়োরিটি পাওয়ার জন্য, মিডিয়ার গুরুত্ব পাওয়ার জন্য তারা এই ধরনের কথাবার্তা বলেন, যে এটা আরও বাঞ্ছনীয় নয়। ধরুন আমি কোনো কাউকে মন্ত্রী হিসেবে নিয়োগও করতে পারি না, আমি কাউকে পদত্যাগ করাতেও পারি না। আপনারা জানেন যদি পদত্যাগ করাবার অধিকার কারো থাকে, সেরকম মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার যিনি হেড, তিনি একমাত্র পারেন কে পদত্যাগ করবেন, কে মন্ত্রিসভায় আসবেন। এই ব্যাপারে আমার কোনো এখতিয়ার নেই। বিধানসভায় আলোচনা চাইলে পরে তখন আমরা দেখব কীরকম ওরা কী কেন চাইছেন, কী চাইছেন, আমাকে রুলসটা দেখতে হবে। ইফ ইট ইজ অ্যাকর্ডিং টু দ্য রুলস অ্যান্ড আমাদের যদি পারমিসেবল হয় ফর ডিসকাশন, আমরা আলোচনা করতেই পারি, অসুবিধা কী আছে? না, আমার কোনো কিছু বলার নেই ভাই। অখিলগিরি যথেষ্ট বয়স্ক এবং যথেষ্ট প্রাজ্ঞ। ও কী বলেছে না বলেছে, কী প্রেক্ষাপটে বলেছে, কাগজে তো একটা নিজে বিবৃতি দিয়ে বলেছে কোন প্রেক্ষাপটে বলেছে, তবে এটা দল সমর্থন করেনি, ব্যক্তিগতভাবে আমিও পছন্দ করিনি, বলা উচিত হয়নি, এটুকু আমি বলবো। যারা ওকে উত্তপ্ত করছেন তাদেরও তো একটু বোঝা উচিত। একটা মানুষ সম্বন্ধে যদি কটু কথা বলে কনস্ট্যান্টলি, তাকে এত জায়গায় এমন উত্তপ্ত করে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সে নিজেকে সংগঠন করতে পারেনি, তবে সংগঠন করা উচিত ছিল আমি মনে করি। কোনো প্রয়োজনীয়তা নেই, আমার তো মনে হয় যে কোনো প্রয়োজন ছিল না এটা বলার। ওর এগেনস্টে অনেক উত্তপ্ত করেছে, অনেক কথা কটু কথা অখিলগিরির বিরুদ্ধে বলেছে, সবই ঠিক, কিন্তু তাই বলে ঠিক রিটালিয়েট করা এইভাবে, এটা আমার মনে হয় ঠিক যুক্তিযুক্ত হয়নি। যাচ্ছে মিডিয়া দেখাচ্ছে বলে যাচ্ছে, মিডিয়া বন্ধ করে দিক না এসব দেখানো, সব বন্ধ হয়ে যাবে, কেউ উত্তপ্ত করবে না, কেউ উত্তপ্ত হবেও না, কেউ দৌড়ে যাবেও না। আপনার বন্ধ করে দিন না, আজকে কাগজে হেডলাইন আসার মতো খবর এটা, দেশের এত কিছু হয়ে রয়েছে, এত এত কিছু হচ্ছে সারা পৃথিবীতে, একদম প্রথম ফ্রন্ট পেজে এটা আসার মতো খবর এটা। অখিল গিরি কাকে কি মন্তব্য করেছেন, এটা নিয়ে টিভিতে আলোচনা হচ্ছে কনস্ট্যান্টলি, আপনারা আলোচনা করছেন, প্যানেল ডিসকাশন করছেন, কত আমাদের টপিক রয়েছে আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে, আমাদের রাজ্যের দেশের ক্ষেত্রে, সেইসব টপিক, পানীয় জলের সমস্যার জন্য মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা নেই ওইটা নিয়ে আলোচনা করুন না, আমি তো বলি হওয়ার দরকার আছে এটা। আমার মনে হয় বাইরে কে কি মন্তব্য করলেন সেটা নিয়ে বিধানসভায় আলোচনা করার খুব বেশি একটা স্কোপ নেই। ওরা মিডিয়ার সামনে অনেক অনেক কথা বলেছে না বলেছে সে আলাদা কথা, বিধানসভাতে এই সমস্ত প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে গেলে ওরা আমাদের নোটিস দেবেন, আমাদের প্রস্তাব দেবেন, সেটা আমরা এক্সামিন করে দেখব, এটা যদি অ্যাডমিসেবল হয় তখন চিন্তা ভাবনা করা যাবে। আপনারা দেখছেন বর্তমান সময় .com। রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন ওটি উইথ হাই এন্ড সিআরএম এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোর স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল, ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাঁদুয়া, ফোন নম্বর 9051436312 অথবা 9874959586।
সম্পূর্ণ হলমার্কযুক্ত আধুনিক ডিজাইনে স্বর্ণ অলঙ্কারে বিপুল সম্ভার নিয়ে বীজপুরের প্রাচীনতম স্বর্ণ প্রতিষ্ঠান অলঙ্কারিকা জুয়েলার্স। এছাড়াও এখানে অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ অনুযায়ী আসল গ্রহরত্ন দেওয়ার সুব্যবস্থা আছে। অলঙ্কারিকা জুয়েলার্স, আশি লেলিন সরণি, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। দ্য হ্যাপি সোনিক ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তার বাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে। আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনিক ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে। আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।